প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা প্রতিদিন আজকে তোমাদের অনলাইন ক্লাসে ক্লাস নেব। আজ অষ্টম শ্রেণীর ইংরেজিতে পাত্র টেন্স থেকে আলোচনা করব। গদিন আমরা তোমাদের শিখাইছিলাম প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স, আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো আমরা তাহলে টেন্স শিখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস যে টেন্স, যে ভার্বের কাজ বর্তমানে চলতেছে এখনো শেষ হয়নি, এগুলো বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে ভার্বের কাজ বর্তমানে চলতেছে এখনো শেষ হয় না, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে আমরা চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে রকম গঠন করতে হয় সেটা আমরা দেখি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কার্যকারী ভাগ is R plus B1 plus ING plus object plus extension. Structure হলো subject plus adverb, M is R plus B1 plus ING plus extension. Example, I am playing cricket. এখানে আই সাবজেক্ট, এম সাহায্যকারী ভাগ, প্লে মূল ভাগ, আর সঙ্গে আইএনজি অবজেক্ট ক্রিকেট এক্সটেনশন। এটা নাই। এবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে কিভাবে নেগেটিভে রূপান্তর করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে কিভাবে আমরা নেগেটিভ রূপান্তর করব। সেক্ষেত্রে স্ট্রাকচারটি হল সাবজেক্ট প্লাস আর নট B1 ING plus object plus extension. যেমন I am not playing cricket. আমি এক্সট্রাকশন লক্ষ্য করি, প্রথম সাবজেক্ট, সাবজেক্ট আই, এম নট, প্লে থেকে প্লেয়ার মূলভাগ, আইএনজি ক্রিকেট অবজেক্ট। এবার শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে কিভাবে ইন্টারোগেটিভ অথবা প্রশ্নবোধক চিহ্নে পরিণত করা যায়। স্ট্রাকচারটি লক্ষ্য করি আমরা, প্রথমে আসবে is R plus subject plus B1 plus ING plus object plus extension plus passing. Example আর বলতে পারে am I playing ক্রিকেট। আমরা গঠনে লক্ষ্য করি, প্রথমে সাজগার এম, দ্বিতীয় সাবজেক্ট আছে আই, মূল ভার্ব প্লে, আসলে আইএনজি অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখলাম কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হয় এবং ব্যবহার করতে হয়, কাকে বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।